সবাইকে বলছি ভালো করে শুনে নিন, এখানে 10 মিনিট হল্ড আছে, আর যারা যারা হালকা আবার হয়ে নিন, আর চা জল যা খাবার খেয়ে নিন। হে নন্দ, ফটাফট দুটো চা দে। কনভয় আসার সময় হয়ে গেছে। যাদব বাবু, এক গ্লাস দুধ। हेलो,
কে বলছেন? এই হ্যালো, আমি দিবেন্দু প্রকাশ চাকি বলছি, বঙ্গলরনা থেকে। বঙ্গলরনা থেকে? গত 25 মিনিট ধরে বঙ্গলরনা শুনতে শুনতে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে। বলি তোমার ব্যাপারটা কি? ঘড়িতে কটা বাজে? সরি স্যার। সরি? এই জন্য তোমাকে বিনোদন থেকে ক্রাইমে আনলাম? এটা নিউজ চ্যানেলের ক্রাইম রিপোর্টার, সে বেলা 10:15 পর্যন্ত ইয়ে উল্টে ঘুমোচ্ছে। না না স্যার, আমি 15 মিনিটস অফিস পৌঁছাচ্ছি, এক্ষুনি। না শোনো, অফিসে আসতে হবে না, তুমি তোমার বাড়ি থেকে বেরো, সোজা চলে যাও ধর্মতলা বাস স্ট্যান্ডে, সেখানে গিয়ে বাস নাম্বার WB130401 ওটাকে ধরো। বাসে করে কোথায় যাব স্যার? অর্থাৎ না, কোথাও যাবে না, বাসটা ধরবে না, মানে বাসের ভেতরে একটা ছেলে আছে তাকে ধরতে হবে। কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর মুখ্যমন্ত্রীর উপর যে দুষ্কৃতি হামলা হয়েছিল তার থেকে যে মুখ্যমন্ত্রীকে বাঁচিয়েছে তাকে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আধ ঘন্টার মধ্যে তার ইন্টারভিউ নিয়ে তুমি তারপর অফিসে ঢুকবে, না হলে ব্যাক টু বিনোদন। বাস নাম্বার WB130401। ইয়েস। এক্সকিউজ মি, বলছিলাম আপনাদের মধ্যে কি কেউ সিএম কে বাঁচিয়েছেন আজকে? আমি সিএন নিউজ থেকে। দিদি, আজ যা হয়েছে সারা জীবনে ভুলবো না। সত্যি বাবা, চোখের সামনে আজ যা ঘটেছে কোনোদিনও দেখিনি। পুরো সিনেমা দিদি, আপনি ক্যামেরাটা একটু খুলুন, আমি সবটা বলে দিচ্ছি। কি 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 হলো? কি হচ্ছে তো? এক্সকিউজ মি, ইয়েস, বলছিলাম আপনাদের মধ্যেই তো সিএম কে নিশ্চয়ই কেউ বাঁচিয়েছে। হ্যাঁ, তিনি কোথায়? আপনি কার কথা বলছেন? রাজীব? কিন্তু ও তো চলে গেছে। কি হবে আমার? আমার পাশেই তো বসেছিল। আপনি আমার ইন্টারভিউটা নিন, আমি আপনাকে সবটা বলবো। আমিও বলতে পারি। আপনি না আমার মেয়েকে জিজ্ঞেস করুন, ও আরো ভালো বলতে পারবে। সোনা, তুমি আন্টিকে বলে দাও তো আঙ্কেল এসে কিভাবে ঠিক ম্যাজিক করে দিয়ে গেল। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কি নামটা বললেন ছেলেটা? রাজীব, রাজীব চৌধুরী। কোথায় থাকে? সেটা বলতে পারবো না দিদি। আপনি? হ্যালো, কি পেয়েছো বঙ্গলরনা? না স্যার, আমি আসার আগে ও বেরিয়ে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে কেউ বলতে পারছে না, কিন্তু আমি নামটা জানতে পেরেছি, রাজীব চৌধুরী। ও গুড। শোনো, তোমার হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে বাসগুমটির থেকে ছেলেটির ঠিকানা জোগাড় করে তাকে খুঁজে বার করতে পারলে ভালো, না হলে। জানি স্যার, ব্যাক টু বিনোদন। হ্যাঁ, আর শুধু তাই নয়, যদি অন্য কোন চ্যানেল ওকে এর মধ্যে তুলে নেয় তাহলে তুমি ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যেতে পারো। এটা মাথায় রেখো। না 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 স্যার, কেউ খুঁজে পাওয়ার আগে আমি ওকে খুঁজে বার করবো। ঠিক। ওমা, কি আনন্দ! জ্বরটা কমছে না বলেই হয়তো প্রেশারটা কমছে না। তবে ডক্টর দাশগুপ্ত গতকাল রাত থেকে ওনার মেডিসিন স্টার্ট করে দিয়েছেন। ওকে। আমি একবার ডাক্তারের সাথে কথা বলতে পারি? সরি স্যার, ওনাকে আপনি বিকেলে পাবেন। ওকে।